আমার নাম হলো মোহাম্মদ মমিন ইসলাম এটা হলো আলি কিসেমত তিস্তা নদীর উপরে জমি ওটা হবে প্রায় তিন একরের মতো হবে এদিক থেকে ওই যে বহুদূরে নদী নদীর কাছারে কাছারে কিনারে রে গেছে এটা পিঁয়াজ এটা পিঁয়াজ রসুন মরিচ বছর হয় হ্যাঁ বিক্রি করি ঢাকা পাঠাই আবার এক বছর ধরে খাওয়া লাগে আবার বীজ থোয়া লাগে এটা হলো প্রথমে আমার বীজ থোয়ার পরে রসুন খোলে নেই প্রতিটা দানায় আস্তে 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 গাতেছি আর ওই পেঁয়াজের বিচি যেটা আর কি ওটা কিনে নিয়ে আসিয়া বিচি ফেলাইতে ধুরপি হয় আবার ওইটা আবার তুলি আরেক জায়গায় গাড়া যায় ওইটা ওই মতনভাবে গাড়ি আর কি পানি দিতেছে নদী থেকে ভাড়ে ভাড়ে আনি দেই আবার মটার সেডিং করে দেওয়া হয় মেশিন দিয়ে পাইপ দিয়ে পানি দেওয়া হয় এটা থাকবে এখন ওই চৈত মাসের পনেরো দিন বিশ দিন গেলে আমরা এটা তুলি নেব তখন এখন পানি ভরে যাবে পানি ভরতে ভরতে আমরা এটা তুলি নেব আবার পানি শুকাইলে আবার আবার এই লাগাবো পেঁয়াজ রসুন এগুলো এনে লাগাবো হ্যাঁ খরচ আছে খরচ প্রচুর খরচ মনে করো বালুর মাছ দেখিয়া মনে কর ফসল নেওয়া পরিশ্রম আছে খরচ বেশি আসলে তুলি তুলি বাড়িতে খাওয়া যাইতেছে আবার বিক্রি করা যায় এত এতটুকু আর কি আসে আর কি লাভ লাভ লস এগুলো বুঝা যায় না আর কি এখানে ভুট্টি আবাদ হয় তামাক হয় বাদাম আবাদ হয়েছে বাদাম ও পাশে ন বালুতে হ্যাঁ বাদাম আছে ওইবার ধুধু বালুগুলি দেখা যাচ্ছে ওগুলো বাদাম আছে বিভিন্ন ফসল আর কি হয় তিস্তের মাধ্যমে হ্যাঁ সরি